हे एवरीवन वेलकम बैक टू माय चैनल आमार चैनले तोमादे सकल के आबारो अनेक स्वागत जानाच्छि। तो आज के तोमादे जोन्नो निये एसेछि एकटा रेसिपि आमार मायेर हाते रान्ना। एटा मा आजके रान्ना करछे भाबलाम तोमादेर साथे शेयर करी। ए रान्नार नाम होच्छे काचा माछेर चच्चड়ি। तो चलो तोमरा रेसिपिटा देखे नाओ, आशा करछि तोमादेर भिडियोटा खूब भालो लागबे। काचा माछ दिए छोटो माछे तरकारी करते लागबे। एखाने देखो एरकम साइज करे सब सब्जी केटे नेওয়া হয়েছে। এখানে রয়েছে হচ্ছে আলু, বেগুন, ডাটা আর হচ্ছে রয়েছে পেঁয়াজ। তো এই সবজিগুলোকে এরকম সাইজ করে কেটে নেওয়া হয়েছে। আর এদিকে রয়েছে হচ্ছে যে বড়লি মাছ, এই বড়লি মাছটাতে নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছে। আর মশলার মধ্যে লাগবে হচ্ছে জিরে আদা বাটা, আর তার সাথে লঙ্কাটা আধা বাটা করে নেওয়া হয়েছে। तो फर्स्टे एखाने दिए देवा होच्छे परिमाण मतन हलुद, तारपरे दिच्छि होच्छे नून, आर दिच्छि होच्छे काचा सर्षार तेल। तो जतटा परिमाणे सर्षार तेल लागबे ठीक सेई बुझे सर्षार तेलटा देवा होच्छे। आर दिए देवा होच्छे एई मशलागुलो। कड़ाए हल्का माने अल्पटुकु तेल देवा हलो, जेहेतु ओखाने तेल देवा हयेछे। तेल गरम हये एसेछे तो एबारे जिरे, सादा जिरे फोड़न देवा हच्छे। जिरेटा ब्राउन कलर हये गेले एई सब्जीटा आर मशला जा जा देवा हयेछे सब भालोभावे मिक्सड करते हबे। তো মিক্সড করা হয়ে গেছে। এবারে এখানে এই যে ছোট মাছগুলো, বড়লি মাছ নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা ছিল, তো সেই মাছটা দিয়ে এবার আলতোভাবে আবারো মেখে নেওয়া হচ্ছে। এটা আলতোভাবে মাখতে হবে, না হলে কিন্তু মাছগুলো সব ভেঙে যাবে। তো মাখা হয়ে গেছে, এবারে কড়াইতে দিয়ে দিতে হবে। তো এই রান্নাতে খুন্তির কোনো প্রয়োজন নেই, খুন্তি দিয়ে নাড়া যাবে না। এটা কড়াইটাকে উল্টে পাল্টে সবজিগুলোকে আর কি উল্টে পাল্টে এটাকে রান্না করতে হবে আর ঢাকা দিয়ে রাখতে হবে। তো এই যে দেখো এইভাবে এটাকে নাড়াচাড়া করতে হবে। বাস এইভাবে কয়েকবার নাড়াচাড়া করতে হবে কড়াই নাড়িয়ে, আর এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে এটাকে এইভাবে উল্টে পাল্টে সেদ্ধ হওয়া অবধি ওয়েট করতে হবে। তাহলে এই মাছটা এইভাবে রেডি হয়ে যাবে। এটা খুবই টেস্টি হয়, এটা আমার মায়ের রেসিপি, মা করছে এটা, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তোমরা বাড়িতে করে দেখো, সত্যি কিন্তু খুব ভালো লাগবে। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে দেখো, এখনো হয়নি, আরও হবে। তো তোমাদের যদি এইভাবে কড়াই মানে ঘুরিয়ে যদি এটা করতে অসুবিধে হয় তো তোমরা খুন্তি ইউজ করতে পারো, কিন্তু খুন্তিটাকে খুব আলতোভাবে নাড়তে হবে যাতে কিছু ভেঙে না যায়। তো সেভাবে তোমরা করতে পারো। তো আবারও এখন ঢাকা দিয়ে দেওয়া হবে, সবজিটা সেদ্ধ হওয়া অবধি ওয়েট করতে হবে। তো দেখো সবজি সেদ্ধ হয়ে গেছে, আর এখানে সবজি থেকে হালকা জলও ছেড়েছে। তোমরা চাইলে একটু জল অ্যাড করতে পারো, আর তা না হলে যদি একটু মাখা মাখা চাও তো জলটা শুকিয়ে নিতে পারো। তো এই মাছের রেসিপিটা দেখো রেডি হয়ে গেছে, এবারে নামিয়ে নেওয়া হবে। তো রেডি হয়ে গেছে কাঁচা মাছের চচ্চড়ি। এটা তোমরা যে কোনো ছোট মাছ দিয়েই করতে পারো, সত্যি ভীষণ টেস্টি হয়। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো, আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো কমেন্ট করে অবশ্যই জানিও। আর যাবার আগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও।